আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকে আমরা কৃষি শিক্ষা বিষয়ের পঞ্চম অধ্যায়টি পড়ব। পঞ্চম অধ্যায়ের আজকের ভিডিওটা ফার্স্ট ভিডিও অর্থাৎ পার্ট ওয়ান। তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছো এবং আজকে প্রথম আমাদের ভিডিওটা দেখছো, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবে। আমাদের প্রথম এমসিকিউটা কি দেখো, ভাইরাসের সংক্রমণে ধানের কোন রোগটি হয়? খোলপচা, টুংরো, পাতা ঝলসানো নাকি ব্লাস্ট? সঠিক উত্তরটা হবে টুংরো রোগ। আখ চাষের সবচেয়ে উন্নত পদ্ধতি কোনটি? রোপা, পরীক্ষা, এসটিপি নাকি এনটিপি? আখ চাষের সব থেকে উন্নত পদ্ধতি হলো রোপা। সবজি ও সালাদ হিসেবে খাওয়া যায় নিচের কোনটি? রসুন, আলু, পেঁয়াজ এবং হলুদ। তোমরা কিন্তু ইতিমধ্যে সকলে বুঝতে পারছো কোনটি, অবশ্যই এটা পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু আমরা কি করি, বিভিন্ন সবজিতে ইউজ করি, কাঁচা খাই, তাই না? এজন্য এটি সালাদ হিসেবে ইউজ করা যায়। কোন মাটিতে কমলা ভালো হয়, ক্ষারীয়, লোনা, অম্লীয় নাকি নিরপেক্ষ? অম্লীয়। পেয়ারা গাছের বংশ বিস্তারের প্রধান মাধ্যম কোনটি? জোড় কলম। আখের লাল পচা রোগের কারণ কোনটি? ভাইরাস, ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা নাকি ছত্রাক? আখের লাল পচা রোগের প্রধান কারণটি হলো ছত্রাক। নিচের উদ্দীপকটি পড়ো এবং 7 নম্বর প্রশ্নে উত্তর দাও। গত বছর অমলে সেই পেয়ারা বাগানের ফলের গায়ে ছোট বড় কালো দাগ পড়ে, এতে পেয়ারার বাজারের মূল্য কমে যায়। অমলে সেই পেয়ারা কোন রোগে আক্রান্ত হয়েছিল? সুটি মোল্ড, ফল পচা, অ্যান্থ্রোফাজেন নাকি পাউডারি মিলডিউ? উত্তর হবে অ্যান্থ্রাফোনেস। ঠিক আছে, নিচের কোনটি দানা জাতীয় ফসল, সূর্যমুখী, কাউন, শনপাট নাকি মেস্তা? উত্তরটি হবে কাউন। তোমরা অনেকেই আমাদের কোর্স সম্পর্কে জানতে চাও, তাদের জন্য হলো আমাদের দুইটি কোর্স রয়েছে। একটা হলো ইংরেজি কোর্স, আরেকটা হলো সাবজেক্ট ভিত্তিক কোর্স। এবং দুটি কোর্সে 1000 টাকা করে ডিসকাউন্ট চলছে, যেটা রেগুলার কোর্স ফি হলো ইংরেজির জন্য 2999 টাকা, অফারে সেটি বর্তমানে 1999 টাকা। আরেকটি যেটি সাবজেক্ট ভিত্তিক, সেটি 3999 টাকা, যেটা অফারে এখন 2999 টাকা। আর তোমরা যারা ইংরেজি এবং সাবজেক্ট ভিত্তিক দুইটি কোর্সে একই সাথে এনরোল করতে চাও, তাদের জন্য রয়েছে আরও 1000 টাকা ডিসকাউন্ট, সেটা হলো 3999 টাকা। এবং কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমাকে করতে হবে, স্ক্রিনে একটা নাম্বার আছে, সেই নাম্বারে বিকাশ রয়েছে, নগদ রয়েছে এবং রকেট রয়েছে, যে কোনো একটা অপশন ইউজ করে তোমার কাঙ্ক্ষিত কোর্সের কোর্স ফিটা এই নাম্বারে পাঠিয়ে দিয়ে ইনফর্ম করলে তোমার ভর্তিটা কনফার্ম হয়ে যাবে। এছাড়া এই নাম্বারে রয়েছে হোয়াটসঅ্যাপ, তোমার যে কোনো প্রশ্নের জন্য তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। নিচে কোনটি পেঁয়াজের জাত, মুকুন্দপুরি, তাহেরপুরি, নাগপুরি নাকি দিশারি? উত্তর হলো তাহেরপুরি। নিচের কোন উদ্দীপকটি, নিচে উদ্দীপকটি পড়ো এবং 10 এবং 11 নম্বর প্রশ্নের উত্তর দাও। মানিক একজন ধান চাষী, সম্প্রতি সে লক্ষ্য করে যে তার ধান গাছের বাড়তি কমে গেছে এবং কুশির সংখ্যাও অনেক কম। কচি পাতার লম্বা লম্বি শিরা, বরাবর হালকা সবুজ ও হালকা হলদে দেখা যায়। মানিকের ধান গাছ কোন রোগে আক্রান্ত হয়েছিল, ব্লাস্ট, উফরা, টুংরো নাকি পাতা ঝলসানো? উত্তর হলো টুংরো। উক্ত রোগের প্রতিকারে মালিকের গৃহীত পদক্ষেপগুলো হতে পারে আলোর ফাঁদ ব্যবহার করা, আক্রান্ত গাছ তুলে ফেলা, অনুমোদিত বালাইনাশক ব্যবহার করা। নিচে কোনটি সঠিক, সঠিক উত্তর হলো আক্রান্ত গাছ তুলে ফেলা এবং অনুমোদিত বালাইনাশক ব্যবহার করা। তেল জাতীয় ফসলের গুরুত্ব হচ্ছে সাবান, মোম, মাখন তৈরিতে ব্যবহৃত হয়। শর্করার প্রধান উৎস শিকড়ের গুড়ি তৈরি হয়, উৎপাদন ও প্রক্রিয়াকরণ সংরক্ষণ সহজ। সঠিক উত্তর হবে সাবান, মোম এবং মাখন তৈরিতে ব্যবহৃত হয়। নিচের কোনটি দানা জাতীয় ফসল, ছোলা, সরিষা, চীনাবাদাম নাকি ধান? সঠিক উত্তরটি হলো ধান। উদ্দীপকটি পড়ো এবং 14 নম্বর প্রশ্নের উত্তর দাও। সোহাগ একজন অভিজ্ঞ পাট চাষী, এবছর পাট চাষ করে সে বিপাকে পড়েছে। চিন্তিত হয়ে সে কৃষি কর্মকর্তার কাছে গেলে তিনি মাঠ পরিদর্শন করে দেখেন যে তার পাট গাছের গোড়া থেকে উপরের দিকে লালচে রং ধারণ করেছে। সোহাগের পাট গাছে কি রোগ হয়েছে, কালো পট্টি রোগ, ঢলে পড়া রোগ, গোড়া পচা রোগ নাকি শুকনা ক্ষত রোগ? সঠিক উত্তর হলো গোড়া পচা রোগ। নিচের কোনটি আমন মৌসুমের ধানের জাত, বৃধান 33, বৃধান 35, বৃধান 42 নাকি বৃধান 50? সঠিক উত্তর হলো বৃধান 33। ভিটামিন সি সমৃদ্ধ ফল কোনটি, কমলা লেবু, পেয়ারা নাকি কুল? নিচের কোনটি সঠিক, সঠিক উত্তরটি হলো কমলা লেবু, পেয়ারা এবং কুল। নিচের কোনটি ভেষজ গুণ সম্পন্ন ফসল, সয়াবিন, মুগ, মসুর নাকি রসুন? উত্তর হলো রসুন।
তোমাকে সকলের সুবিধার্থে আমি আরো একবার বলতে চাই যে আমাদের দুটি কোর্স রয়েছে এবং দুটি কোর্সেই রয়েছে এখন 1,000 টাকা করে ডিসকাউন্ট। এটাই সঠিক সময়, তুমি তোমার কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের কোর্সের ডিটেলস এখানে স্ক্রিনে দেওয়া আছে এবং দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে। নাম্বারে কিন্তু বিকাশ নগদ এবং রকেট তিনটি অপশন আছে, তুমি যে কোনো একটা অপশন ইউজ করে তোমার কাঙ্ক্ষিত কোর্স ফিটা পাঠিয়ে দিলেই এবং ইনফর্ম করলেই কিন্তু তোমার ভর্তিটা কনফার্ম হয়ে যাবে। এছাড়াও ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এই নাম্বারে তুমি ফোন দিতে পারো, হোয়াটসঅ্যাপও করতে পারো। নাম্বারটি হলো 0179845-4198। এবং তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পরবর্তী ভিডিও যাতে আসার সঙ্গে সঙ্গে তোমার ফোনে নোটিফিকেশান চলে যায়। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আল্লাহ হাফেজ।